গ্লাস টোটাল লোগো দেওয়া আছে, পিছনে লাইট গুলো একদম গাড়ির সাথে লাইট, এখানে এফ লোগোটা দেওয়া আছে, এখানে প্রিমিয়ার লোগোটা দেওয়া আছে, মাশাআল্লাহ ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে, সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে। নাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেস? আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ, চার রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেড়িবাঁধ চার রাস্তা মোড়ে 10 গজ আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডে পেয়ে যাবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপ, গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। নাসিম ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে দেখাবো ভাইয়া? বাংলাদেশের মোস্ট পপুলার একটি গাড়ি টয়োটা এফ প্রিমিয়ো। আচ্ছা, টয়োটা এফ প্রিমিয়ো। জি, বাংলাদেশের মোস্ট পপুলার গাড়ি। বাট কন্ডিশনটা কি? কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, খুবই ফ্রেশ অবস্থা আছে। আর এটা মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2009। আচ্ছা, সার্ভিসটা কিরকম দেবে? এইগুলো গাড়ির সার্ভিস ভাইয়া অসাধারণ সার্ভিস, এগুলো সার্ভিস নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, ফার্স্ট পার্টি মালিক ভাই? 100% ফার্স্ট পার্টি মালিক। আমরা সামনে থেকে শুরু করি, দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে যে লাইট সেই লাইট, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে, সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গ্রিল বাম্পার মাশাআল্লাহ, সামনে নাম্বারটা দেখেন ঢাকা মেট্রো G23 সিরিয়াল। এছাড়া সামনে পিছে মাশাআল্লাহ একদম সেফটি বাম্পার দেওয়া আছে SS-এর। এই পাশে লাইট দেখেন, এটা একদম অরিজিনাল গাড়ির সাথে লাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ভাইয়া, প্রত্যেকটা গ্লাস একদম অরিজিনাল গ্লাস, প্রতিটা গ্লাসেই টোটাল লোগো দেওয়া আছে। এখানে স্টিকার, এখানে স্টিকার দেওয়া আছে মাশাআল্লাহ। এছাড়া গাড়ির রিং টায়ারগুলো দেখতে পাচ্ছেন, চারটার টায়ার অলমোস্ট নতুন, রিংগুলো হচ্ছে একদম গাড়ির সাথে জাপানি অ্যালয় রিং মাশাআল্লাহ, অনেক সুন্দর। এছাড়া এখানে লুকিং গ্লাস লাইটিং দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটর লাইট, সাথে একটা নিকেলের কাভার দিতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি অরিজিনাল কাভারটি দেওয়া আছে মাশাআল্লাহ, আফটার মার্কেট থেকে লাগানো। এছাড়া গাড়ির সাইডে যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেঞ্জের একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জের, প্রতিটা রেঞ্জের টোটাল লোগো দেওয়া আছে মাশাআল্লাহ, অনেক ফ্রেশ। এছাড়া সাইডে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা গ্লাসই টোটাল লোগো দেওয়া আছে। এখানে নিকেলের বিট দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অরিজিনাল নিকেল বিট, এগুলো কিন্তু কোনো আফটার মার্কেট না, নিকেল হ্যান্ডেল, নিকেল বিট, প্রিমিয়ম হলে এগুলো থাকবেই। জি, আমি একটু গাড়ির ভিতর দেখাই, গাড়ির ভিতর দেখেন, এবং বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র, উডেন প্যানেল, একেবারে লাক্সারিয়াস দেখেন ভাইয়া, ভিতরটা পুরোই লাক্সারিয়াস, অনেক ফ্রেশ অবস্থা থেকে এটি। এসি সফট টাচ, অপটিক্যাল মিটার, সিটগুলো হচ্ছে বেজ ইন্টেরিয়র একেবারে, তারপর হচ্ছে সেলিং মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি গাড়ি। আচ্ছা, পিছনে দেখেন, প্রত্যেকটা ডোর দেখেন, প্রত্যেকটা ডোর ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ অবস্থা আছে, একদম ফ্রেশ কন্ডিশন। যারা এটা গাড়িটা দেখবে পছন্দ হবে ইনশাআল্লাহ। ফিজিক্যাল আসতে হবে ভাইয়া, পিছনে গ্লাস দেখেন একদম অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে, পিছনে লাইটগুলো হচ্ছে একদম গাড়ির সাথে লাইট, এখানে এফ লোগোটা দেওয়া আছে, এখানে প্রিমিয়ার লোগোটা দেওয়া আছে। জি, মাশাআল্লাহ ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে, সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে। ওকে, একটু ব্যাকগুলো ভিতরে খুলে দেখাই। আচ্ছা, সিরিয়াল টেস্ট, ঢাকা মেট্রোর সিরিয়াল টেস্ট। জি, 23 সিরিয়ালের গাড়ি দেখেন, এবং সিএনজি সহ? হ্যাঁ, সিএনজি করা ভাইয়া, সিএনজি করা, 60 সিলিন্ডার সিএনজি করা। আচ্ছা, 60 লিটার সিএনজি পাচ্ছেন গাড়ির সাথে মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি, হিউজ স্পেস, অনেক স্পেস, সিএনজি করার পরে কিন্তু অনেক জায়গা দেখেন, অনেক জায়গা পাচ্ছেন আপনারা পিছনে, এবং খুবই ফ্রেশ অবস্থা, জয়েন্ট কি অবস্থা, প্রত্যেকটা জয়েন্ট দেখেন একদম সিল করা, জাপানি সিল দেওয়া আছে এখানে, প্রত্যেকটা জায়গা দেখেন, এগুলো কোনো কালার করা হয়নি। আচ্ছা, অরিজিনাল কালারের সাথে জাস্ট শুধু টাচ আপ করা হয়েছে। আচ্ছা, এই পাশটা দেখেন ভাইয়া, টাইট বডি ভাই, একদম টানা বডি, একেবারে টানা বডি, কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সেসরি পাবেন না। এই যে প্রত্যেকটা জয়েন্ট দেখেন একদম সিল করা আছে প্রতিটা জয়েন্টে। জি, ডোরগুলো দেখেন, প্রত্যেকটা ডোর মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে। এই প্যাডগুলো দেখেন, কোথাও কোনো একটা স্পট নেই মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর, এবং হিউজ স্পেস ভিতরে, অনেক স্পেস। জি, অ্যালিয়ন প্রিমিয়ার তো স্পেসের রাজা। দেখেন প্রত্যেকটা ডোর, প্রত্যেকটা ডোর একদম ফ্রেশ, দেখেন ভিতরটা একদম ফ্রেশ অবস্থা আছে। এগুলো আপনি স্টারিং এর উডেনগুলো দেখেন, একেবারে দেখেন অরিজিনাল কালারটাই আছে, কোথাও কোনো ডিসকালার হয়নি। এই যে ভিতরটা এগুলো দেখেন, এগুলো অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায় গাড়ির চুন্ডে, আলহামদুলিল্লাহ এগুলো ভালো আছে। অপটিক্যাল মিটার ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি, ভিতর দেখি, সেলিংটা দেখেন মাশাআল্লাহ, খুবই ফ্রেশ, এবং ভিতরে ড্যাশবোর্ডটা কিন্তু বিস্কিটের সাথে ব্রাউন কালার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, দেখেন অপটিক্যাল মিটার, ওকে, ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু ভাই, এই পারফেক্ট, ডিভিডি ব্যাক ক্যামেরা সব দেওয়া আছে। ওকে, গাড়ির মাইলেজটা কম, 73,125। আচ্ছা, আসলে অনেক সুন্দর একটি গাড়ি ভাই। ওকে, চলুন ভাই আমরা এই গাড়ির ইঞ্জিনটা দেখব, চলুন ইঞ্জিনটা দেখা যাক। ইঞ্জিন
ভাই ভিভিটা ইঞ্জিন, জি ভিভিটা ইঞ্জিন 1500 সিসি। আমরা একটু ভিতরে দেখে দিচ্ছি, দেখেন ভিতরটা সিসি 1500 সিসি ভিভিটা ইঞ্জিন। ইঞ্জিনটা দেখেন এখন একটা নাটক খোলা হয়নি, এবং ভিতরে কালারগুলো দেখেন, এই যে সবগুলো যারা খুঁটিগুলো দেখেন অরিজিনাল কালার, মাশাআল্লাহ খুবই সুন্দর। সামনে মার্সেলো দেখেন, কোথাও একটা হাতের বাড়ি নেই, আচ্ছা খুব ফ্রেশ অবস্থা সেগুলো, আচ্ছা। এবং সিসিটা সিএনজি সহ, সিক্রিয়া সিএনজি সহ, অনেক সুন্দর। বর্ডারের ভিতরে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অবস্থা সেগুলো। এটা মডেল হচ্ছে ভাইয়া 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2009, পেপার ফুল আপডেট করা টয়োটা এ প্রিমিয়ো। নাসিম ভাই প্রাইস ট্যাগ কত আছে? এটা আমাদের আস্কিং প্রাইস আছে ভাইয়া 1640,000 টাকা আস্কিং প্রাইস, ফিক্স না, অবশ্যই কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। ওকে, আপনার মোবাইল নাম্বার? জি, ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি এক নাম্বার 01971222570, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।